मुना हुसैन ककबांगलाई मुंगो धर्मनगर क्रिकेट एसोसिएशन बाय नाइकलजाक एडिविशन क्रिकेट लेगो निसाका कुटनी दागी मुंग बाय मथा गजाका थंगबाताय सायमान खा थंगबाताय मुंगनी केरंग रायजाना तुइने अबथेहाय ककबांगलाई पातिखा तेबो सायमान खा फातारनि बरगनो बदलो सितगै मथंगमाबाय कपलाई इनफानो पानिसागर स्पोर्ट डेभलपमेन्ट सोसाइटी नि क्रिकेट थंगबाताय नायरगनो डिस्कलिफाई होनी सकलाई रेखा धर्मनगर क्रिकेट एसोसिएशन अब बागे कोटो मामला चलिवई अब हाय ककबांगलाई मुंग जाका हनै সবাইকে নমস্কার। আমাদের এই স্বল্প সময়ের মধ্যে আমাদের ডাকে আপনারা এসে উপস্থিত হয়েছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের যে মূল বিষয় ছিল, আমরা ধর্মনগর ডিসিএ এডিভিশন ক্রিকেট লিগে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের পানিসাগর পিএসডিএস এর পক্ষ থেকে আমরা টিম নথিভুক্ত করি এবং যে গাইডলাইন আমরা পেয়ে থাকি সেই গাইডলাইন মোতাবেক, ডিসিএ এর গাইডলাইন মোতাবেক আমরা পরপর পাঁচটি ম্যাচে জয়ী হই এবং তারপর সেমিফাইনাল ম্যাচে জয়ী হয়ে আমরা প্রথম টিম হিসাবে ফাইনাল ম্যাচে প্রবেশ করি। 24 তারিখ সেমিফাইনাল ম্যাচে যখন আমরা জয়ী হই, হঠাৎ করে আমরা দেখতে পারলাম 27 তারিখ আমাদের টিমের একজন প্লেয়ারের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসিএ কমিটি থেকে একটি নোটিশ পাঠানো হয় যে আমাদের টিমের যে খেলোয়াড় রয়েছেন মুন্না হোসেন, সেই খেলোয়াড়ের 1 বছরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ওনারা চেয়েছেন। তো যখন ওই প্লেয়ার আমাদের কমিটিকে সেই ইনফরমেশন প্রদান করে, সঙ্গে সঙ্গে আমরা পরদিন সকালবেলায় পিএসডিএস এর যারা আমাদের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন সবাই মিলে আমরা ডিসিএতে যাই এবং 28 তারিখ আমরা সেই নোটিশটি রিসিভ করি এবং সেই নোটিশ অনুযায়ী আমরাও তাদের রিপ্লাই প্রদান করি। এবং আমরা লক্ষ্য করতে পেরেছি ওনারা যে আমাদের ডিসিএ কমিটি, ডিসিএ থেকে আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই গাইডলাইনে ওনাদের এমন কোনো কিছু ওনারা উল্লেখ করেননি যে 1 বছরের রেসিডেন্সিয়াল হতে হবে। বিগত দিনে পিএসডিএস এর পক্ষ থেকে আরসিবির অনেক খেলোয়াড়ই খেলেছেন, সেই দিনগুলোতে বা সেই বছরগুলোতে কোনো ধরনের কোনো কমপ্লেন বা কোনো কিছু আসেনি। অ্যাজ পার ওনারা যে বলেছিলেন অ্যাজ পার টিসিএ গাইডলাইনে রয়েছে পেজ নাম্বার 41-এর ই নাম্বার যে নোটিফিকেশনটা রয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে যদি পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে কোনো লোক এই সাবডিভিশনে 6 মাস বসবাস করে তাহলে সে এই টুর্নামেন্ট খেলতে পারবে। এইসব যখন আমরা ডিসিএ কমিটিকে জানাই, সব কিছু জানানোর পর ওনারা হঠাৎ করে 1 তারিখ আমাদের হাতে একটি নোটিশ ধরিয়ে দেয় যে আমাদের টিমটাকে নাকি ডিসকোয়ালিফাইড করা হয়েছে। যখন আমরা জানতে চাই কেন আমাদের টিমকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, ডিসিএ কমিটি থেকে আমাদের কোনো কিছু জানানো হয়নি। যে প্লেয়ারকে নিয়ে মূলত আপনাদের যে সমস্যাটা, উনি কতদিন থেকে এখানে আছেন? মুন্না হোসেন 8 মাস থেকে আরসিবি কলেজে পড়াশোনা করছে, সেকেন্ড সেমিস্টারে রয়েছে সে। তাহলে টিসিএ গাইডলাইন অনুযায়ী উনি তো খেলতে পারেন? হ্যাঁ, টিসিএ গাইডলাইন অনুযায়ী উনি খেলতে পারেন। কোনো কিছু সাহারা না পেয়ে আমরা আইনের ধারস্থ হই এবং আমরা যোগাযোগ করি ধর্মনগরের বিশ্বস্ত অ্যাডভোকেট ধ্রুবজ্যোতি গোস্বামী মহোদয়ের কাছে এবং আমরা ৬ তারিখ আমরা ধর্মনগর কোর্টের মাধ্যমে কোর্টে আপিল করি এবং সেখান থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। 10 তারিখ হেয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে। দেখা যাক এবার কি পদক্ষেপ নেয় কোর্ট, কারণ আমরা সমস্ত লিগ্যাল প্রসিডিওর মেনটেন করে সেই খেলাটিতে অংশগ্রহণ করেছি এবং ডিসিএ যে গাইডলাইন আছে আমরা সমস্ত গাইডলাইন এবং ওনারা যে বলেছিলেন টিসিএ গাইডলাইন সেটাকেও আমরা মান্যতা দিয়ে আমরা সেই খেলায় অংশগ্রহণ করেছি এবং সব কিছু আমরা ধর্মনগর সাবডিভিশন কোর্টে আমরা সব নথিপত্র আমরা জমা প্রদান করেছি। 4টি ম্যাচ যখন খেলছিলেন তখন কি ওই প্লেয়ারও 4টি ম্যাচ খেলছিলেন? হ্যাঁ, ওই প্লেয়ার তো আগে কোনো মানে কমপ্লেন আসেনি? কোনো কমপ্লেন আসেনি। আমরা যখন ফাইনালে প্রবেশ করেছি তখনই আমাদের টিমের বিরুদ্ধে কমপ্লেন এবং আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন নিউজ মাধ্যমে, দৈনিক সংবাদ, সান্ধন পত্রিকায় আমাদের পানিসাগর পিএসডিএস টিম ফাইনালে পৌঁছেছে, বিভিন্ন ধরনের দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে। গাইডলাইন অনুযায়ী 26 তারিখ ছিল, বৃষ্টির কারণে একটি ম্যাচ হয়নি, তো 28 তারিখ রিজার্ভ ডেট ছিল।
তো 28 তারিখও হয়নি। পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে ওনারা ডেট দিয়েছেন 8 তারিখ ফাইনালের ডেট প্রদান করেছেন। আমাদের ডিসকোয়ালিফাইড করে যে টিম 8 এপ্রিল, হ্যাঁ 8ই এপ্রিল ওনারা ফাইনাল ফাইনালের ডেট প্রদান করেছেন। আদালত ইনজাকশন জারি করেছে এবং 10 এপ্রিল হেয়ারিং এর